ওকে ঠিক আছে তাহলে আমরা ক্লাসে চলে যাই আপনি কি পূর্বে সম্পর্কে আইডিয়া আছে আপনার পূর্বে তারপরে আমরা একটা বেসিক ক্লাস যাতে আপনি মোটামুটি যেন কভার হয়ে যায় তা না হলে দেখা গেলো যে আমরা যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে হুট করে যদি একটা জায়গায় ক্লিক করি না বুঝে হতে পারে ওয়েবসাইটটা ভেঙে যাবে বা বাইরে একটা ক্ষতি হতে পারে ঠিক আছে সেজন্য আমি প্রথমে জাস্ট একটা ক্লাসের ভিতরে আপনাকে ওয়ার্ডপ্রেসটা টোটালি কমপ্লিট করে দিব আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা সরাসরি ডোমেন দিয়ে দেখব মানে ডোমেন অ্যান্ড হোস্টিং দিয়ে দেখব আর একটা হচ্ছে আমরা লোকাল হোস্ট থেকে দেখব কারণ আপনার ওয়েবসাইটটা যেহেতু ক্লায়েন্টের লাইভ প্রজেক্টের ওয়েবসাইট সেটা আমরা তখন দেখব কিন্তু এখন আমরা আবার প্রথমত আমরা দেখব হচ্ছে আমাদের কম্পিউটারটাকে সার্ভারের রূপ দিব হুম আচ্ছা তো আমরা যে কাজটা করব সরাসরি আমাদের ওয়ান পেজ এসিওর ক্লাসের ভিতরে আমাদের প্রাথমিক কাজটা হবে হচ্ছে আমরা এইগুলো জিনিস শিখব এগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে শেখানো হবে আরও এক্সট্রা অনেক কিছু আছে এগুলো দেখা দেখাবো সমস্যা নাই তো আমরা সরাসরি প্রথমে আমরা গুগলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাব আমরা সেখানে যা লিখবো হচ্ছে ডাব্লিউপি লোকাল ডাব্লিউপি লোকাল এই কথাটা লিখে সার্চ করবেন এটা একমাত্র একটা টুলস যেটার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইটটাকে বা আমাদের কম্পিউটারটাকে টোটাল আমরা সার্ভার লোকাল সার্ভারে রূপ দিতে পারবো যাতে আমাদের কোনো প্রকার ডোমেইন হোস্টিং কেনার প্রয়োজন পড়ে না এবং আমাদের যে ওয়েবসাইট বানানো থেকে শুরু করে কাস্টমাইজেশন মানে টোটাল আমরা ওয়েবসাইটের কাজ এই টুলসের ভিতরে বা এই সফটওয়্যারের ভিতরে করে ফেলতে পারবো তো আমরা যে কাজটা করব প্রথমে এই ডব্লিউপি লোকাল এখানে চলে যাব যাওয়ার পর এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে একদম সিম্পল একটা ইন্টারফেস তো আমাদের এত কিছু দরকার নাই আমরা সরাসরি এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড এখানে ডাউনলোড ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আমরা এখানে প্লিজ চুজ योर প্ল্যাটফর্ম এখানে ক্লিক করব এখান থেকে আমাদের কম্পিউটারটা কি ধরনের ইয়া দেওয়া আছে মানে যেমন আমাদের ম্যাক ম্যাক যদি কোনো ইয়া থাকে উইন্ডোজ দেওয়া থাকে ইন্টেল থাকে অনেকের অনেক কিছু থাকে আমাদেরটা কি উইন্ডোজ আমরা সবাই একশো জনের ভিতরে মানুষ উইন্ডোজ ব্যবহার করে থাকে তো আমরা উইন্ডোজটাকে সেট সেট করার পর এখানে একটা নাম দিবেন আপনি বুয়া নামও দিতে পারেন আর রিয়েল নামও দিতে পারেন এটা সম্পর্ক কিছু আপনার উপরে নির্ভর করবে এটাতে আমাদের কোনোদিন কিছু বলতে আসবে না করতেও আসবে না জাস্ট ওদের সার্ভারের দেওয়া আছে রিকোয়ারমেন্ট আমরা সেটা ফুলফিল করে দিব এটা ওদের কাছে একটা ডাটা থাকবে ডাটা দিয়ে ওরা পরবর্তীতে মার্কেটিং কাজে লাগাবে হয়তো এরকম কিছু একটা করবে বা কোন একটা ভালো একটা পজিশন থেকে থেকে বা ভালো একটা ব্যাংক যদি লোন নিতে চায় তারা এইগুলো ব্যবহার করতে পারবে কারণ হচ্ছে বলবে যে আমার ওয়েবসাইটে বা আমার এতগুলো মানুষ আমার ইউজার আছে অনেক সময় কি মার্কেটিং এর কাজে তারা এগুলো ব্যবহার করে থাকে বা নিজেরাই স্পন্সারের কাজে নিয়ে থাকে তো আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিবো ধরেন আমি দিয়ে দিই হচ্ছে আমার নাম রাজু লাস্ট নেম হচ্ছে আহমেদ এবং এখানে একটা চুজ অর্গানাইজেশন আমাদের এখান থেকে যে কোনো একটা সিলেকশন করে দিবেন ধরেন এজেন্সি দিয়ে দিলাম তারপরে ধরেন ওকে সরি এজেন্সি দিয়ে দেওয়ার পর এখানে একটা মেল দিতে বললাম আমি একটা মেল দিলাম দিয়ে জাস্ট আমি গেট স্টাডি ক্লিক করলাম গেট স্টাডি ক্লিক করলে আমাদের এখানে ডাউনলোড শুরু হবে একটু ছয়শো এমবি ফাইল তো কিছুটা সময় লাগবে ডাউনলোড হইতে আ ডাউনলোড হয়ে যাওয়ার পর অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেম এখানে কোনো কিছু বলতে হবে না জাস্ট নেক্সট 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 করে করে চলে যেতে হবে আপনি কি এটা ইনস্টল করতে পারবেন হ্যাঁ আপনি এই রেকর্ডটা মানে ইনস্টল করাটা দেখাইতেছি না আমি আপনি যদি পারেন তাহলে আমি স্কিপ করে যাব আর না আমাকে এখানে দেখান দেখালেন ভালো হবে ওকে তাহলে একটা কাজ করেন আপনি আপনার কম্পিউটারটা ওপেন করেন দেখি আপনার আমার এখানে নেট স্পিড একটু কম তো সময় লাগবে তাহলে দেখি আপনার থেকে ডাউনলোড করি ডাউনলোড এ ক্লিক করেন আমি যে প্রসেসটা দিলাম সেই প্রসেসেই করেন ফাইল

এখানে তো স্কোরন হ্যাঁ একটা এজেন্সি সিলেক্ট করেন এখানে ক্লিক করলে তো আসছে না ক্লিক করা হয় নাই ভালো করে ভালো করে করেন এজেন্সি হ্যাঁ দেন একটা জিমেইল দেন বোচং বোচং একটা জিমেইল দেন যেটা না না হলে সমস্যা নাই দিয়ে গেটের স্টাডি ক্লিক করেন হুম ডাউনলোড হচ্ছে হ্যাঁ উপরের দিকে ডাউনলোড হচ্ছে আপনার তো স্পিড ভালো হ্যাঁ ওকে আপনি ডাব্লিউ লোকাল ট্যাপটা কেটে দেন হ্যাঁ আমাদের ইনস্টল মানে ই হয়ে গেছে ডাব্লিউ বি লোকাল ট্যাপটা কেটে দেন ওকে ফাইন কেটে দেন এবার আপনার কম্পিউটার চলে যান কম্পিউটার চলে যান সরাসরি নিউ ট্যাব মিনিমাইজ করেন মিনিমাইজ করেন মিনিমাইজ মিনিমাইজ ওই যে মাইনাস চিহ্ন ওইটারে বলে মিনিমাইজ হ্যাঁ হ্যাঁ এবার আপনার পিসিতে যান দিস পিসি ওই যে উপরে লেখা আছে দিস পিসি হ্যাঁ ক্লিক করেন এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করেন ডাউনলোড নিচের দিকে দেখেন হ্যাঁ এখান থেকে ওইটা ইনস্টল করেন হ্যাঁ ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন ডাবল ক্লিক করেন সমস্যা নাই হ্যাঁ দেখেন ইনস্টল করার প্রসেসটা দেখেন ক্লিক করার সাথে সাথে ওকে এই ট্যাপ দেন ওই ক্লোজ করে দেন এটা এইদিকে হ্যাঁ তো হইতাছে তো এক সেকেন্ড হ্যাঁ এবার এখান থেকে আমরা নেক্সট করবো নেক্সট এখান হ্যাঁ নেক্সট এখান থেকে হ্যাঁ ইনস্টল দেখেন ইনস্টল করা হচ্ছে ওকে ফিনিশ ফিনিশে ক্লিক করেন এটা ওপেন হবে ওকে না হলে ডাব্লিউপি লোকালে ক্লিক করেন এখানে না আপনার কম্পিউটার ইনস্টল হয়েছে হ্যাঁ ওইখানে ওকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট নিচে অ্যাকসেপ্ট করেন ঠিক চিহ্ন দেন অ্যাকসেপ্টে এখানে হ্যাঁ এগ্রি এখানে ক্লিক করব হ্যাঁ এগ্রি দেন ওকে ফাইন তোকে এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট এখান থেকে টার্ন নট থ্যাঙ্কস দেন এটা ক্লোজ করেন না এটার দরকার নাই ক্লোজ করেন নো থ্যাঙ্কস নো থ্যাঙ্কস নো থ্যাঙ্কস হ্যাঁ ক্রিয়েট এ নিউ সাইট এখানে ক্লিক করেন ফার্স্ট টাইম এরকম আসবে হ্যাঁ তো এখান থেকে কন্টিনিউ নিচের দিকে দেখেন কন্টিনিউ লেখা আছে হ্যাঁ ক্লিক করেন এখানে একটা যে কোনো একটা নাম দেন সাইট নেম মানে সাইটের নাম আপনার যা মাথায় আসে দেন সমস্যা নেই মানুষের নাম দেবো যা দিতে পারেন গুরু ছাগল মানুষ বেড়া হাঁস মুরগি সমস্যা নেই কন্টিনিউ করেন কন্টিনিউ হ্যাঁ একটা পাসওয়ার্ড সেট করেন যেটাতে আপনি লগ ইন করতে পারবেন পরবর্তীতে হ্যাঁ ইউজার নেম এবং পাসওয়ার্ড ধরেন যে নামটা লিখছেন নামের পরে উনিশ যোগ করে দেন তাই হবে অনন নাইন ওকে এবার এটাই আপনি পাসওয়ার্ডে ব্যবহার করেন

কিবোর্ড দিয়ে লেখেন টুকটা অন করেন তাহলে পাসওয়ার্ডটা দেখতে পারবেন ওকে ঠিক আছে অ্যাড সাইট কিছু করতে হুম ওকে 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 হ্যাঁ ক্লিক করেন ওকেতে

হৈছে

ল্যাপটপে পরে ল্যাপটপের কনফিগারেশন কিরকম ইনস্টল হচ্ছে হ্যাঁ আমরা অপেক্ষা করি সমস্যা নাই

পাসওয়ার্ডের ইউজার নেম দেন যেটা লিখলেন সেটাই পেস্ট করেন কন্ট্রোল ভিতে পেস্ট করেন তাহলে হবে আছে তো কন্ট্রোল ভিতে ভিতে ক্লিক করলেই তো হয়ে যাবে হ্যাঁ নিচেরটাও सेम হ্যাঁ লগইন এখানেতেও ঠিক দেন সমস্যা নাই ওকে হয়ে গেছে সাইডে ঢুকে পড়ছেন হ্যাঁ ওকে আপনি স্ক্রিনটা স্টপ করে দেন বাকি স্টেপগুলো আমার কম্পিউটারতে আমি দেখাই হ্যাঁ স্টপ শেয়ারিং ওকে আমি শেয়ার করছি দেখেন তো ওকে আমরা যখন এতক্ষণ আমরা দেখলাম কিভাবে ইনস্টল করতে হয় বা ওই জায়গায় যেতে হয় এবার আমরা ফাইনালি আমি আমার ডাব্লিউপি লোকালে ক্লিক করব পরবর্তীতে যদি আমার কোন নতুন তো আপনি যদি পরবর্তীতে কখনো নতুন কোনো সাইট বানাইতে চান ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য তাহলে এই যে প্লাজ আইকনটা আছে এই জায়গাটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর ক্রিয়েট কন্টিনিউ এখানে একটা নাম দিতে হবে ধরেন দিলাম হচ্ছে ডগ লাভার 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 নাম দিয়ে দিলাম জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম দেন এই যেরকম আছে এরকমই রাখলাম আমরা নেক্সট করলাম এখানে একটা ইউজার নেম দিতে বলছে আমি দিলাম ইউজার নেম ডক লাভার ধরেন একশো উনিশ এটাকে কপি করলাম কপি করে এই জায়গাটাতে পেস্ট করলাম দেন হচ্ছে অ্যাড করলাম এখানে দেখেন কয়েক মিনিটের ভিতরে এই সাইটটা আমাকে তারা রেডি করে দিবে তারপরেই কিন্তু আমি প্রপারলি কাজ করতে পারবো আই হোপ তো আমরা এখানে কিছুক্ষণ এ অপেক্ষা করব ওকে চাচ্ছে আমরা ইয়েস দিব ওকে ইনস্টল হচ্ছে ডাউনলোড হচ্ছে সবকিছু একবারে তারা করে দিতেছে আমরা জাস্ট খালে লগ ইন করবো কিছু না তো আমরা অপেক্ষা করতে থাকি ওকে তো আমরা এখান থেকে ডাব্লিউপি এডমিনে ক্লিক করবো অ্যাডমিনে ক্লিক করলে সেম আপনার মতো দেখেন আমার এখানেও কিন্তু ইন্টারফেস শো করতেছে জাস্ট আমরা ক্লিক করলাম লগ তাহলে আমরা কিন্তু ওয়েবসাইটে ঢুকে পড়লাম এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট এরকম দেখতে হবে না কিন্তু এই অপশনগুলো প্রতিটা ওয়েবসাইটেরই কিন্তু থাকবে ঠিক আছে প্রতিটা ওয়েবসাইটের সেম ড্যাশবোর্ড থাকবে আপনি যতগুলো দেখেন না কেন সবগুলো এরকম যদি আমার যদি কয়েকটা সাইট যদি দেখাই ধরেন হচ্ছে লাইফ ট্যাপ লাইফ ট্যাপ এজেন্সি ওকে এটা দেখেন কিরকম ফোর মানে আরো অ্যাড হয়েছে ওকে সরি লাইফ ট্যাপ লাইফ ট্যাপ এজেন্সি এখানে দেখেন কিভাবে আমি লগ ইন করবো ডাব্লিউ এখানে স্লাস দিলাম ডাব্লিউপি অ্যাডমিন 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 এই কথাটা লিখে আমি কি করলাম জাস্ট ক্লিক করলাম যে কোনো ওয়েবসাইটে আপনি এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কয়েক সেকেন্ড আমাদের প্রসেসিং নেবে সেম সিস্টেম প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে আমাদের ওইখানে আমাদের ইম পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে তো দেখেন আমাদের এটা রেডি হচ্ছে দেখেন এখানে ইউজার নিম চাচ্ছে না আমি দিয়ে দিলাম দিয়ে জাস্ট লগিংয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বলতে হচ্ছে আপডেট পুরাতন সাইট হলে এরকম বলবে যে আপডেট করতে হ্যান্ন আপনি করবেন না আপনি রিমেইন লেটার যেটা আছে এটা এখানে ক্লিক করবেন তার মানে সাইড আমার আপডেটের দরকার নাই আপাতত ঠিক আছে তো ওকে দেখেন আমার এখানে অনেক কিছু দেখাইতেছে না হ্যালো কিন্তু এই নতুন সাইডে কি এত কিছু দেখাইতেছে তার মানে যখন সাইটের ভিতরে এখানে অপটিমাইজেশনের প্লাগ ইন আছে এলিমেন্টর আছে তারপরে বিভিন্ন টুলসের কাজ বিভিন্ন জায়গায় ওয়াল ইন পেসি এসিও এটা একটা টুলস হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করতে চাইলে মানে প্রতিটা ভাগ করা করা আছে কোন টুলসের কাজ কি কোন টুলসের কাজ কি কোনটাতে কি করা যাবে সেটা যেমন আমাদের একটা কোডিং ওয়েবসাইটে আমাদের কি কোডিক করে করে একটা জিনিস তৈরি করতে হয় কিন্তু এখানে আমরা একটা প্লাগইন ইনস্টল এর মাধ্যমে কাজগুলো করে ফেলতে পারি তো এগুলো নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নাই আপনি যদি প্রথম স্টেপটা বোঝেন তাহলে আশা করি ওয়ার্ডপ্রেস সমস্ত কিছু বুঝতে পারবেন দেখেন প্রথমে কি আছে এখানে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের পরে কি আছে হোম আছে হোমের পরে কি আপডেট আছে আপডেটের এখানে কি থাকবে যখন আমাদের সাইটের আপডেটের প্রয়োজন পড়বে আমাদের এখানে একটা নোটিফিকেশন আসবে বলবে যে তোমার ওয়েবসাইটের এই প্লাগ ইনটা বা এই থিমটা এই এটা তোমার আপডেট করতে হবে এখানে আমাদের নোটিফিকেশন আসবে পোস্ট এখানে আমাদের কি করতে হবে পোস্ট করতে হবে ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে কোন একটা পোস্ট করতে সেটা আমরা চাইলে এখান থেকে পোস্ট করতে পারবো ঠিক আছে এখানে ক্যাটাগরি আমরা ক্যাটাগরি তৈরি করতে পারব ক্লায়েন্টের যদি কোন দরেন ক্লায়েন্টের আপনার ক্লায়েন্ট হচ্ছে তার হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস তিনি এক জায়গায় বিক্রি করতেছে গাড়ি আরেক জায়গায় বিক্রি করতেছে হচ্ছে বাড়ি তো যখন বাড়ি বিক্রি করবে তখন বাড়ির ক্যাটাগরি থাকবে এখানে কি থাকবে হোম ক্যাটাগরি তার মানে আমি যখন বাড়ি নিয়ে পোস্ট করব তখন কোনটাতে যাবে কোন ফোল্ডারে যাবে বাড়ির ক্যাটাগরিতে বুঝছেন মানে ক্যাটাগরি মানে একটা ফোল্ডার এটা মনে রাখেন যে আমরা যেমন একটা সময় ফোন ব্যবহার করতাম তখন আমাদের যেমন ফোল্ডার ছিল যে ফোল্ডার 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 এটা এটা অডিওর ভিডিওর এটা এর ক্যাটাগরি এটা এটা হচ্ছে হুম এর ভিতরে যখন আমি পোস্ট করব ক্যাটাগরিটা সেট করবো হোমের এর ভিতরে চলে যাবে আর যখন গাড়ির কোনো পোস্ট করব তখন গাড়ির ক্যাটাগরি থাকবে সেটা গাড়ির ক্যাটাগরির ওইখানে শো করবে এখানে ট্যাক্স ট্যাক্স এগুলো গুরুত্বপূর্ণ কিছু নয় ট্যাক্স দেওয়া তো এখানে মিডিয়া মিডিয়া হচ্ছে আমাদের সমস্ত কিছু আমরা এখানে দেখতে পারবো ফাইল কোন ইমেজ অ্যাড করছি সবকিছু এখানে আমাদের থাকবে ভিডিও অডিও যা আছে সবকিছু এখানে থাকবে পেজ পেজ হচ্ছে ধরেন আপনার আমি যদি একদম সিম্পলভাবে বোঝাই লাইফট এই যে এগুলো হচ্ছে পেজ বা মেনু বলে থাকি হ্যাঁ এখানে ক্লিক করলে সার্ভিসের উপর ক্লিক করলে একটা কি একটা পেজ শো হবে এটা হচ্ছে পেজ এখানে আমরা অনেক কিছু রাখছি আমরা কি কি সার্ভিস দিই বিস্তারিত সম্পর্কে বলে দিছি হ্যাঁ এটা হচ্ছে পেজ আর পোস্ট হচ্ছে ব্লগস ব্লগস এখানে আমাদের কি পোস্ট গুলো থাকবে এই যে এগুলো পোস্ট আমরা করছি সেগুলা পোস্ট এখানে থাকবে এগুলো হচ্ছে মনে কর মনে করেন পেজ হচ্ছে এগুলো হ্যাঁ মেনু মেনু পেজকে মেনু বলা হয় এখানে এগুলো বলে থাকে উপরের দিকে মানে একটা মানে এই যে হোম পেজ হোমের ভিতরে অনেক কিছু দেখতে পাইতেছেন এখানে ল্যান্ডিং পেজ হ্যাঁ ল্যান্ডিং পেজ আর হোম পেজ প্রাইস হেম মানে ইয়া একই বুঝছেন ল্যান্ডিং পেজ বলে মানে এই পেজগুলোকে ল্যান্ডিং পেজ বলে মেনু বলে মেনু যখন আমরা উপরে সেট করব তখন এগুলো মেনু হয়ে যাবে মানে একই জিনিস নাম মানে আমাদের যেমন ওই যে খাতায় আমরা পরীক্ষা খাতায় লেখি না যে আমাদের পাতা থাকে জি ওইরকম তো এই হচ্ছে বিষয় তো আমরা এখানে চলে আসলাম আবার এখানে এটা এখান থেকে করতে হয় তো থেকে আমাদের থিম গুলো ইনস্টল যেগুলো থিম ইনস্টল করা থাকে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এবং নতুন থিম ইনস্টল করতে চাইলে সেটা কিভাবে করতে হয় সেটাও দেখাবো আগে প্রথম ধারণা নেন প্লাগিন এটা হচ্ছে প্লাগিনের জায়গা এখান থেকে আমরা চাইলে নতুন নতুন প্লাগিন অ্যাড করতে পারবো আমাদের ওয়েবসাইটের জন্য এখানে প্লাগিনের অভাব নাই এখানে ইউজার আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে কারোর যদি অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন পড়ে আমরা এখান থেকে দিতে পারবো টুলস এখানে আমাদের টুলসের গুলো দেখতে পারবো আর কি এখানে অনেক কিছু কাজ আছে সেটিংস আছে এগুলো সেটিংস এর ভিতরে আপনি সাইটের নাম চেঞ্জ করতে পারবো ট্যাগ লাইন চেঞ্জ করতে পারবো তারপরে আইকন চেঞ্জ করতে পারবো এখানে ডেট এন্ড এগুলো সেট করতে পারবো টাইম সেট করতে পারবো এখানে অনেক কিছু আছে এগুলো আহামরি যে বলবো যে আপনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ এখন তো না আবাদত মনে করেন এটা না মাথা কামানোর দরকার নাই। তো আপনি প্রথমে আমি যদি আপনাদেরকে দেখাই প্রথমে একটা ধরেন আমাদের ওয়েবসাইটটা এখন দেখতে কিরকম আমরা যদি দেখি এরকম সাদা মাটা কিন্তু একটা ওয়েবসাইট দেখেন সাদা মাটা কিচ্ছু নাই জাস্ট কয়েকটা পোস্ট আছে আর এখানে একদম তো আমি ধরেন প্রথমে একটা থিম ইনস্টল করা দেখাই তো থিম ইনস্টল করার জন্য অ্যাপিরিয়েন্স যে জায়গাটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড এ নিউ থিম এখানে ক্লিক করবেন এখান থেকে ধরেন আমরা এখান থেকে ধরেন আমি চলে যেতে পারি জাকরা বা জাকরা দেখি জাকরা ধরেন এই একটা থিম আমি ইনস্টল করবো জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করলাম থিম এখানে অভাব নাই আপনি চাইলে আপনার যদি পরিচিত কোনো থিম থাকে সেগুলো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই এখান থেকে যা খুশি নিতে পারেন আমি একটা নিলাম দেখেন ইনস্টল হচ্ছে এখান থেকে আমরা জাস্ট অ্যাক্টিভ অ্যাক্টিভ করব করার পর আমাদের সামনে এরকম আসবে এখনো দেখবেন যে কোনো পরিবর্তন হয় নাই দেখেন একদম সাদা মাঠা তো আমরা এখান থেকে কি করব করবো উইথ জাকরা হ্যাঁ তো আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন এখানে কিন্তু আমি আসি জাস্ট গ্রেড স্টার্টে ক্লিক করব দেখেন এবার আমাদের কিছু ফোল্ডার এখানে যুক্ত হইল না আরো কিছু যুক্ত হবে আরো কিছু যুক্ত হবে ওকে আমাদের প্রসেসিং হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো এখানে ডেমো গুলো ইনপুট করার প্রসেসিং চলতেছে এবার দেখেন আমাদের এখানে টেমপ্লেট একশো পঁয়ত্রিশটা থিম এখানে ওপেন হয়েছে মানে টেমপ্লেট ওপেন হয়েছে একটা থিমের ভিতরে তো আমরা এখানে দেখেন ও নাই হ্যাঁ আমরা ধরেন ক্লায়েন্ট ওয়েবসাইট হচ্ছে রিয়েল এস্টেট ওকে দেখি রিয়েল এস্টেট রিলেটেড কোন থিম পাই কিনা ফুড আবার নাই মনে হচ্ছে তো আমরা এখান থেকে ধরেন এই একটা রেস্টুরেন্টের একটা থিম ইনস্টল করব জাস্ট ইম্পোর্ট এ ক্লিক করি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব একটা থিম ইনস্টল করে জাস্ট আপনাদের আপনাদের দেখাই যাতে আপনি জানো এগুলো ইজি নিতে পারেন আর কি ওকে অনেক দেরি হইনি হ্যাঁ এটা লোকাল সার্ভারে তো ইনস্টল হতে কিছুটা সময় লাগবে যদি না হয় যে রেবাকে একটা রিপ্লেস করে দিব আগেটা চলে যাব ফেল মারছে এবার আবার জাস্ট কন্টিনিউ করব মাঝে মাঝে লোড নিতে একটু প্রবলেম করে হ্যাঁ ওকে মনে হয় কিছু একটা হইছে এখানে এক সেকেন্ড হ্যাঁ এটা ইনস্টল হয়ে গেছে দেখেন ইনস্টল হয়ে গেছে আমাদের থিম এটা ইনস্টল হয়ে গেছে তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এবার দেখেন আমাদের এখানে আরো কত কিছু যুক্ত হয়ে গেল দেখেন এবার আরো অনেক কিছু যুক্ত হয়ে গেল এটা হচ্ছে থিম এই দেখেন মেনুগুলো গেছে এবার আপনি বুঝতে পারবেন এবার তাহলে আমরা পোস্টে যাই পোস্ট পোস্টে ক্লিক করি এখানে দেখেন আমাদের কয়টা পোস্ট আছে চারটা চারটা পোস্ট আছে এই চারটা পোস্ট আমরা কোথায় দেখতে পারবো ব্লগে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন হ্যালো অলডাম একটা পোস্ট আছে এখানে কি হ্যালো অল নামের পোস্ট আছে ওকে টপ ইতালিয়ান রেস্টুরেন্ট এইখানে দেখেন আছে এই চারটা পোস্টই এই পোস্টের জাগাত আছে ওকে তাহলে কি পোস্ট বিষয়টা বুঝলেন পোস্ট কিভাবে করতে হয় এটা তো দেখাবো অন অফ পেজ এসি এর ভিতরে সমস্যা সরি অন পেজেসি এর ভিতরে তো এবার ধরেন পোস্ট শেষ তাহলে আমাকে এবার দেখাই দেবো কি পেজ পেজ হচ্ছে পেজে যদি আমরা ক্লিক করি এখানে পেজ কয়টা পেজ অ্যাবাউট আস পেজ ব্লকস কন্টাক্টস গ্যালারি হোম মেনু প্রাইভেসি এন্ড পলিসি সিম্পল পেজ আর হচ্ছে সিম্পল পেজ ওকে এগুলো আছে কোথায় দেখেন হোম অ্যাবাউট মেনু ব্লকস গ্যালারি কন্টাক্টস আর নিচের যে দুইটা দেখাইতেছে না এগুলো সিম্পল পেজ এগুলো কিছু না ঠিক আছে তাহলে কি পেজগুলো এখানে শো করতেছে জি যদি আমরা পেজ তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করব অ্যাড এ নিউ এখানে ক্লিক করব অ্যাড নিউ এখানে ক্লিক করার পর এখানে একটা নাম দেই নাম গেট স্টার্ট এখানে দাজ দিলাম হচ্ছে ডগ এক্সাম্পল ডগ ডগ লাভার মানে ডগের যদি কোনো ছবি থাকে তাহলে আমি এখানে পোস্ট করবো কিচ্ছু করতে হবে না আর জাস্ট এখান থেকে পাবলিশ পাবলিশড এখানে করব করার পর আমি এবার যদি ভিউতে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো এটা দেখেন ডক নামের একটা কি পেজ হয়ে গেছে ঠিক আছে একটা পেজ হয়ে গেছে এবার এখানে যদি আমি যুক্ত করতে চাই সেটা কিভাবে করব এখানে যখন যুক্ত করতে যাবো তখন আমি এটা ব্যাক করব এখান থেকে আমি চলে যাব হচ্ছে মেনুতে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাইতে পারি অ্যাপিয়ারেন্স থেকে মেনু দেখেন এখানে হোম আছে তাহলে এখানে আরেকটা কি যুক্ত হলো ডক আমি জাস্ট ডকের এখানে ক্লিক করলাম দেখেন মেনুতে গেলাম অ্যাপিয়ারেন্স থেকে মেনু ক্লিক করে ডকটা টিক দিয়ে দিলাম ডক ওকে ওকে এখান থেকে ডক এখান থেকে অ্যাড টিক দিলাম দেখেন ডক নামের এখানে অ্যাড হয়ে গেল তো পর আমরা এখান থেকে এবার দেখি আসছে কিনা ডক এখানে আইসে এবার এখানে ক্লিক করলে কিন্তু দেখেন এখানে একটা পেজ একদম সাদা মাটা একটা পেজ হয়ে গেছে এই হচ্ছে পেজগুলো এভাবে এইভাবে তৈরি করতে হয় আমাদের কি করতে হয় ক্লায়েন্ট যখন একটা পোস্ট দিবে পোস্টগুলো এখানে থাকবে পোস্টগুলো গুলো করতে হয় এবং এই করতে হয় বুঝছেন এই দুইটা জিনিসই আমাদের এসিও করতে হয় তারপরে এর ভিতরে অনেক কাহিনী আছে এবার আসেন থিমের অপশন দেখলেন পোস্টের অপশন দেখলেন পেজের অপশন দেখলেন দিয়ে এগুলো ডিজাইন করে হ্যাঁ আমরা তো আপনাদের ডিজাইনের কাজ করতেছি না এখন তো আমরা এখান থেকে প্লাগ ইনটা দেখবো কিভাবে প্লাগ ইনস্টল করে যে কোনো প্লাগ ইন জাস্ট প্লাগিনে ক্লিক করবো এখান থেকে প্লাগ ইন এখানে ক্লিক করবো এখান থেকে ধরেন এখানে অনেক প্লাগ ইন আছে ধরেন আমি ক্লাসিক এডিটর যেটা আছে এটা ইনস্টল করবো জাস্ট ইনস্টল একদম সফটওয়্যার মানে ফোনের যে সফটওয়্যার গুলো আছে ইনস্টল করার সেম প্রসেস জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে দেখেন হয়ে গেছে অ্যাক্টিভ এডিটর কোথায় পাবো আমি যদি এখানে ক্লিক করি এখানে আইছি কিনা না যদি না আসে সমস্যা নাই আমরা প্লাগ গেলেই দেখতে পারবো ক্লাসিক এডিটর কোথায় আছে এই যে ক্লাসিক এডিটর এখানে আছে ঠিক আছে এইভাবে কাজগুলো করে এখন আমি যদি ক্লাসটা লম্বা করি আমার মনে হয় আপনি সব কিছু হারাই ফেলবেন আবার আপনি একটু ট্রাই করতে পারেন ভিডিওটা দেখে হ্যাঁ ভিডিও দেখে ট্রাই করতে ওকে এইটুক যদি আপনি করতে পারেন মোটামুটি ফোর্টি পার্সেন্ট কাজ শেষ ওয়েবসাইটের

রিসেট লিখে ক্লিক করতে হবে রিসেট লিখে ইনস্টল করবেন এই প্লাগইনটা ওকে ইনস্টল হইছে জাস্ট অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার পর এখান থেকে এই যে রিসেট ডব্লিউপি রিসেট আছে না এখানে ক্লিক করবেন একটা জায়গায় নিচের দিকে আসবেন এই যে দেখেন এখানে দেখেন সাইট রিসেট আছে না এই সাইট রেসেট এর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর অন্য কোথাও এখানে এই যে দেখা দেখেন এখানে একটা এখানে অনেকগুলো অপশন থাকতে পারে আপনি কোন জায়গায় ক্লিক করবেন না দেখবেন যে কোথায় সাইট রেসেট আছে এই অপশনটাকে খুঁজে বের করবেন সাইট রেসেট বের করার পর এই যে এখানে দেখেন রেসেট কথাটা আছে এটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন অবশ্যই এখানে কিন্তু স্পেস থাকা যাবে না স্পেস না থাকে এখান থেকে সাইডটা এইভাবে আপনি ই করে দিতে পারেন দেখেন নিতেছে না তার মানে কোন জায়গায় একটা হ্যাঁ দেখছেন স্পেস আছে জাস্ট এবার দেখি এবার দেখেন নিচে রিসেট সাইডটা আগে কিন্তু এরকম আছিল রেস্টুরেন্ট মেস্টুরেন্ট তাই না এবার যখন আমি রিসেট মারলাম তখন একদম সাদা মাঠা হয়ে যাবে আগের মতো হয়ে যাবে দেখেন একদম সাদা মাঠা হয়ে গেছে দেখছেন কিচ্ছু নাই এখন এবার সাইটটা যদি আমি রেসেট করি এভাবে চলে যাবে তার মানে হচ্ছে কি আপনি যদি কোনো ভুল করে থাকেন জাস্ট রেসেট মারবেন শেষ আপনার কাজ আবার পুনরায় আবার সেম ভাবে ইনস্টল করে প্লাগ ইনস্টল করে বাকি কাজগুলো করবেন আচ্ছা একদম সিম্পল না জি ওকে ট্রাই করেন তাহলে আশা করি পারবেন আর যদি কোনো প্রবলেম থাকে এটাকে ক্লাসের ভিতর আমরা বলতে পারেন আমি শেয়ার করি